হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি, আমরা লন্ডনের বাইরে যাচ্ছি, প্রায় 50 জন মানুষ আমরা একটা ট্রিপে যাব। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাই। সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো তৈরি হয়ে নিলাম, এখন আমরা বেরিয়ে পড়ব। আমরা এখনও নাস্তা করিনি, তো নাস্তাটা আমরা গিয়ে কোচের মধ্যে গিয়ে করব। তো এই তো রেডি হয়ে গেলাম, তো আমাদের সঙ্গেই থাকুন। তো এই তো আমরা চলে আসছি, এটা হলো আমাদের কোচ। তো এখানে আমরা এখন ওয়েট করব সবার জন্য, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ব আল্লাহ করে। 3 থেকে 3.5 ঘন্টা রাস্তা, যাদেরকে নিয়ে অনেক কষ্ট। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে গিয়ে পৌঁছাতে পারি। তো এখানে আমরা সকালে নাস্তাটা করে নিলাম, এখানে জুস, তারপরে দেওয়া হয়েছে ব্যানানা আর ক্রোসন, এটা খেয়ে আমরা সকালে ব্রেকফাস্ট সারবো। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই তো প্রায় 1.5 ঘন্টা পর আবার আমার ক্যামেরাটা হাতে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে, কারণ ও খুব টায়ার্ড ছিল সকাল। আমি ওকে ঘুম থেকে জোর করে তুলেছি, কিছু খায়ও নি, ও এখন ঘুমাচ্ছে। আসলে আমার জন্য ভালোই হয়েছে, ও যদি না ঘুমাতো তাহলে খুব কান্নাকাটি করতো। এর ওয়েদারটা একেবারেই ভালো নয়, জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছে। কারণ আমরা চেয়েছিলাম গিয়ে সুইমিং করব, কিন্তু বাহিরের অবস্থা দেখে মনটা একেবারেই ভেঙে গিয়েছে। আমরা সবাই খুব আপসেট ছিলাম যে হয়তো আমরা বিচে গিয়ে এনজয় করতে পারবো না, বাচ্চারা এনজয় করতে পারবে না। তো আল্লাহ ভরসা দেখি কি হয় ওইখানে গিয়ে, কারণ এই দেশের ওয়েদার এখন দেখবেন বৃষ্টি হচ্ছে, আবার কতক্ষণ পরে দেখবেন আবার রোদ ধরছে, কিছু বোঝা যায় না। তো চলুন যাই দেখি কি হয়। এই তো আমরা সিটি থেকে বের হয়ে গিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ গাছপালা। মনে আসলে একটা ফিলিংস আসছে যে বাংলাদেশের মতন দেখতে লাগছে, খুবই ভালো লাগছে। ওইখানে গাছপালা দেখতে আমার খুবই ভালো লেগেছে, আর তাই আপনাদের জন্য একটু রেকর্ড করলাম, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনার কোনটা যায় শুনতে যদি জানতাম
না পাইলাম শুধু ভালোবাসিলাম সবাই ভালোবাসা চায় কেউ পাহারায় তাতে প্রেমের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় আনন্দে আমারে পাগল করেছে Tomorrow, they don't have no red gun. Tomorrow, you get big red gun this time. Okay? Okay? Bye bye. What's your favorite color? Amu, where's my bag? My bag! Sit down, just. I sit. Pass it to you. You can have it. You can sit down and have it. No, I don't want chickpeas. Okay. You think I don't want chickpeas? Is it good? Adam, go! Daddy, go, 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 go! Adam, go! তো আমরা বিচে চলে আসছি। আসলে বলাই হয়নি আমি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বর্মাফ। আমরা 50 জন একসঙ্গে গিয়েছিলাম। আমরা অনেক এনজয় করেছি, যা বলার বাহিরে। আপনারা তো দেখতেই পারছেন আমরা কী করেছি। তো আসলে আমি একটা রিয়েল বয়েস দিলাম। ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কন্টিনিউ ব্লগটা করতে পারিনি কারণ আমরা অনেক বিজি ছিলাম আর অনেক এনজয় করেছি ওই জায়গায় গিয়ে, তাই জন্য ওইভাবে আর ক্যামেরাটা করা হয়নি। তো সবাই এনজয় করুন। আর আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বিচের একটা সাইডে একটা ফানফেয়ার ছিল। আমার বাচ্চা খুব কান্না করেছে ফানফেয়ার উঠবে বলে। তো আমার বাচ্চাকে একটু নিয়ে আসলাম ওকে একটু ঘুরিয়ে, তারপর আমরা চলে যাব। অলমোস্ট সবাই উপরে চলে গিয়েছেন, শুধু আমরাই রয়ে গিয়েছি। তো আমরা একটু ঘুরে তারপর আস্তে আস্তে উপরে উঠে যাব, কারণ অনেক উঁচুতে উঠতে হবে। আমার পাও তো অলরেডি অনেক ব্যথা করছে, জানি না কীভাবে উঠবো, অনেক কষ্ট হবে। তো এখানে আমি বিদায় নিয়ে নিব, আবারও চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।